আমাদের গুড়ি কখনো হাসায়, কাঁদায়, প্রেমের জোয়ারে ভাসায়। কখনো কঠিন, কখনো নরম, কখনো আবার ভীষণ গরম। যাই হোক, এই রাজ্যে প্রবেশ করাটা বেশ কঠিন, কিন্তু আরও কঠিন বোধহয় টিকে থাকা। কারণ না, এই রাজ্যে কোনো কিছুর কোনো কারণ থাকে না। কোনো ক্যালকুলেশন করে এই রাজ্যে কি ছুটি করার জিও নেই। আজকের পর্ব আকাশ অংশত মেঘলা। গল্প পাঠে সপ্তশিরে ও মিলি রয়। গল্পের সূত্রধর আমি সালিম গাঙ্গুলি। যন্ত্রসঙ্গীতে উৎসব বিশ্বাস। গল্পের নাম শ্রমণ গুড়ি আর কয়েকজন। গল্পকার আক্স লাইফ। আজকের পর্ব আকাশ অংশত মেঘলা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শ্রমণ বলো। আচ্ছা আমি খেয়ে নেব। না আসেনি মাল। এ আবার কী ধরনের কথা? ইউ টকিং অ্যাবাউট এ লেডি, টায়ার পাঞ্চার হলে ও কী করবে? হ্যাঁ বাড়ি ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে, রাখছি। এ আরেক খ্যাপা, সাদা চোখে আমায় চোখে হারায়। একটা সুন্দর মানুষ, ভারী সুন্দর, যার আমার থেকে কোনো চাহিদাই নেই। কি অদ্ভুত রকমের শান্ত। একটা মেসেজ করে নি, মি টু। আবার কি পাঠালেন দেখি। এটা আগে বললেই হতো। গাধা, আর ওর বন্ধু শালমলি, সে তো আরও বড় গাধা। শালমলি ওকে বলেছে আমায় বিয়ে করে নিতে। বিয়ে কেন? মানে দুটো মানুষ একসাথে থাকলে কি তাদেরকে বিয়ে করতে হবে? শ্রমণের এত ভালো বন্ধুত্বে রিলেশনশিপের কোনো রকমেরই চাপ আমি আসতে দিতে চাই না। কাল আসছে শালমলি, ওকে ওর আর শ্রমণের ব্যাপারটা আবার বোঝাতে হবে। বলতে হবে শ্রমণকে ভালোবাসি তো খুব, কিন্তু তার চেয়ে অনেক বেশি করি রেসপেক্ট। আমার বড় ভরসার জায়গাও। শ্রমণের মতন মানুষ না আজকে খুব কমে যাচ্ছে। বিয়ে করে আমি এটা কিছুতেই নষ্ট হতে দিতে পারি না। আর আমার মতে শ্রমণ আর শালমলি আর জাস্ট মেড ফর ইচ আদার। আর নিশান্ত, নিশান্তকে নিয়ে আমি কি করব? ও আমায় বিশ্বাস করে বললে খুব ছোট বলা হবে। আমি ওর বিশ্বাস, একটা মানুষ যার কাছে আমিই শুরু আর আমিই শেষ কথা। ও আমায় এত বড় করে রেখেছে যে আমি নিজেই সেটার চাপে মাঝে মাঝে খুব ছোট হয়ে যাই। আমি জানি ও যখন খারাপ তখন ও এতটাই খারাপ যে সেটা বাচ্চা মতে গিয়ে থাকে। তখন আমি যা করি তাই ওর খারাপ লাগে। আমার সব কিছুই তখন ওর কাছে দুর্বিষহ লাগে। মদের পরিমাণটা তখন আরও বেড়ে যায়, বেড়ে যায় ওর সিক্রেসি। তখন আমরা দুজনে দুই অচেনা আইল্যান্ডের বাসিন্দা। কারণে অকারণে আমায় রিবাফ দেওয়া, আমার প্রতিদিনের স্বাদ যা ও সাধারণত খুঁটিয়ে দেখে তখন জোর করে ইগনোর করবে। তখনও এতটাই ফর্মাল যে সেটা অ্যাবনর্মালিটির পর্যায়ে গিয়ে পৌঁছায়। তাই এই অবুজ মানুষটার নর্মাল সেলফে ফিরে আসার অপেক্ষায় থাকি আমি। একটাই জীবন, একটা কাজই না হোক ঠিকভাবে করি, ওকে বুঝে যাই। ওর বড় নিশ্চিন্তের জায়গা এটা। তিনাদের কাছে ওকে প্রুফ করতে হয়। ওকে একটা রাজা দেন লাইফের ইমেজের হেলমেট সারাক্ষণ চাপিয়ে রাখতে হয়। আমার কাছে ওর কোনো ভরং নেই। আমি জানি ওর ভালোবাসার লোক প্রচুর আছে, কিন্তু ওকে বোঝার আমি ছাড়া আর কেউ নেই, কেউ না। আর এটা ওর থেকে ভালো আর কেউ জানে না। ওই রাজু এসে গেছে, শরীর নিয়ে এলো বোধ হয়। কিরে রাজু, ও এসে গেছে? চল চল রেডি করি ওকে।
চা বা কফি কিছু জিজ্ঞাসা করেছিস কি? তাহলে গুড়ি কি শেষ পর্যন্ত সুমনকেই বেছে নেবে? শুনবো আগামীকাল।